শারদীয় বতৰত শোকাবহ দুর্ঘটনা। ধুবুরীর আগমনীত চারিটি শিশুর করুণ মৃত্যু। শুকুরবারে পুয়া 40 দিনিয়া ভায়েকক কোলাত লৈ ঘরের সম্মুখত উমলি থকা তিনিটি শিশুক মহতিয়াই নিলে তীব্রবেগী বাহনে। শিশু চারিটিক খুন্দিয়াই দ খাওয়াইত সোমাল 17 নং রাষ্ট্রীয় ঘাইপথত ভুল দিশে আহি থকা গাড়িখন। এগৰাকী মহিলাই চলাই থকা গাড়িখনৰ খুন্দাত করুণ মৃত্যুক সাবটি ললে একেখন ঘরের শিশু চারিটিয়ে। 10 বছৰীয়া মরিয়ম খাতুন, 7 বছৰীয়া জুবাইর হুসেন, 5 বছৰীয়া মেহদি হাসান আর 40 দিনিয়া দেব শিশু রিহানোর মৃত্যুত হাহাকার লাগিল আগমনের সোনাখুলি তৃতীয় খণ্ডত। পশ্চিমবঙ্গের পর গৌরীমুখ অভিমুখে আহি আছিল গাড়িখন। তীব্র গতিত পথর সুদিশে আহি থকা গাড়িখনে খুন্দা মারিলে মূল পথর পর বহু আঁতরত রয়ে থাকা শিশু চারিটিক। শিশুকেইটিক খুন্দিয়াই খালত সুমুয়া গাড়ির পর উলাই পলার চেষ্টা করিলে দুগৰাকী আরোহীয়ে, কিন্তু দুর্ঘটনার বিকট শব্দ শুনি উলাই অহা পরিয়ালের লোকে আবদ্ধ করিলে রাষ্ট্রীয় ঘাইপথত ভুল দিশে আহি দুর্ঘটনাত সংঘটিত করা গাড়ির 2 আরোহী। তার পাছত লোকে লুকায়িত হয়ে পড়িল আগমনের 17 নং রাষ্ট্রীয় ঘাইপথ। ঘটনার উচিত তদন্তর দাবিত পথ অবরোধ করিলে স্থানীয় লোকে। আনফালে খালত সুমুয়া গাড়িখন জব্দ করে গাড়ি চলুয়া মহিলার লগতে এজন পুরুষক আটক করিলে আগমনী আরক্ষীয়ে। শারদীয় দুর্গোৎসবর মাজতে ফরিদপুরের বালিপড়াত রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছে এজন যুবকর মৃতদেহ। মৃত যুবকর কাষতে মুমূর্ষ অবস্থাত পড়ে থাকা আন এজন যুবকক ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত। বালিপড়া ভালুকপুং পথত প্রাত ভ্রমণলৈ অহা লোকে দেখিছিল যুবক দুজনক। রাস্তাত পড়ে থাকা 2 যুবকর কাষত উদ্ধার হয়েছিল এখন স্কুটির চাবি। কিন্তু চাবি উদ্ধার হলেও এই পর্যন্ত সন্ধান ওলোৱা নাই স্কুটিখনের। নিশার ভাগত আন কোনো বাহনে দুয়োকে মহতিয়াই থৈ যোৱাৰ সন্দেহ করেছে প্রত্যক্ষদর্শীয়ে। মুমূর্ষ অবস্থাত পড়ে থাকার রাহুল থাপাক তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করার বিপরীতে আরক্ষীয় সম্পন্ন করেছে সরজু ঘোষ নামের যুবকজনের মরণোত্তর পরীক্ষা। চিকিৎসাধীন হয়ে থাকার রাহুল থাপাই জ্ঞান ঘুরাই পালে ভেদ হব দুর্ঘটনার রহস্য। বৃহস্পতিবারে নিশা দেড়গাঁও 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর ডিভাইডারত তীব্র বেগে খুন্দিয়ায় মৃত্যুমুখত পড়িল দেড়গাঁও নেঘেরি টিঙর নারায়ণ বাউরী আর মহেন্দ্র বাউরী নামের যুবক দুজন। পূজা চাই ঘরলৈ অহার বাটত নারায়ণ আর মহেন্দ্রর মৃত্যু হওয়ার খবর শুনা মাত্রকে শোকত ভাগি পড়েছে আত্মীয় আর প্রতিবেশী। দুর্গোৎসবর মাজতে রাজ্য 3 প্রান্তত সংঘটিত 3টা ঘটনায় জোকারি গৈছে রাজ্যবাসীক। তামারহাটর পর শহীদুল হক, রঙাপাড়ার পর ধনেশ্বর কলিতা আর গোলাঘাটর পর ইউনিস আলীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।